প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায় প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? দুই মার্চ ১৯৭১। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আসম আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়? ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় ২৬শে মার্চ ১৯৭১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে এবং কোথায় স্থাপন করা হয়? ২৬শে মার্চ ১৯৭১ চট্টগ্রামের কালুরঘাটে। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? ২৫শে মার্চ ১৯৭১ মধ্যরাতে। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭১। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? ১৭ই এপ্রিল ১৯৭১। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? ৬ জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? ১৮ই এপ্রিল কলকাতায়। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ১১টি। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? ১০ নং সেক্টরে। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? ৭ জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? ৬৯জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন? ১৭৫জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা মোট ৪২৬জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন? ৬৭৭জন। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে? ২১ নভেম্বর ১৯৭১। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভারত। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ হচ্ছে ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ কোনটি?
পোল্যান্ড। পোল্যান্ড হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? উত্তর হবে সেনেগাল। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী আমেরিকান দেশ কোনটি? কানাডা। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ। একাত্তরের ডায়েরি কে লিখেছেন? একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধে গড়ে তোলে কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এদেশের মাটি চাই মানুষ নয়, এ উক্তিটি কার? জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খান। প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। এম হোসেন আলী। বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন কে? মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন মোস্তফা কামাল। মোস্তফা কামাল। একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী অথবা উপজাতি মুক্তিযোদ্ধা ছিলেন উকাচিং মারমা। উকাচিং মারমা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিক নায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।